风，给你打个字，哎，你要啊，阿四要啊，拉不离。নেট করছে, ওটা দুনিয়াটাই নেটের মধ্যে ঢুকে গেল রে।
কিন্তু বিজনেস যতবারই শুরু করি সেই রসাতলে
যতবারই ভাবছি এবার বোধহয় ইনভেস্ট করে একটা সাফল্য অর্জন করব, কিন্তু না, যতবারই ভাবি বোধহয় এবার ভালো কিছু একটা হবে, কিন্তু না। আরে ভাই, আমি তো শুনেছি তোর বাবার অনেক প্রপার্টি আছে, তো তুই এখানে হিস্ট্রি পড়ছিস, পর এর সাথে সাথে বিজনেসটা কন্টিনিউ কর না, কি প্রবলেম হচ্ছে তোর? সেই তো, সেই ভেবেই তো এখানে আসলাম যে ইতিহাসটাও পড়বো সঙ্গে আবার বিজনেসটা, কিন্তু না, সে আছে না একজন সেলফি তুলতে ব্যস্ত, আর একজন নেট, ওদের মুখ দেখলেই তো হলো। যখনই আমি ভাবি এবার আমি শুরু করব বিজনেসটা, ওরা ঠিক সামনে এসে হাজির, ওদের মুখদর্শন মানেই তো সেই রসাতলে, সঙ্গে সঙ্গেই আমার চলে যাচ্ছে বিজনেসটা রসাতলে, কি আর করব ভাই। কিন্তু তুই কিন্তু ভাই সাবধান। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধান। ওদের মুখদর্শন যেন করিস না। হ্যাঁ হ্যাঁ ভাই, ওদের মুখদর্শন করে কাজে গেলেই ব্যর্থতা। আচ্ছা ভাই রাম, আসি কিন্তু। হ্যাঁ, সাবধানে থাকি, আবার দেখা হবে ভাই। সত্যি কি তাই? মানুষজন ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, নেট করে, এগুলো তো তাদের পার্সোনাল ম্যাটার, এতে অন্য কারোর প্রবলেম হওয়ার তো কথা নয়। জানি না মানুষজন যে কেন এত কুসংস্কার নিয়ে পড়ে থাকে, জানি না। আমার নেট নেই, আমার চার্জার নেই, আর কিছু নেই, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল ভাই ভগবান। কি আমি করি, কি করি, কি করি? তোমার মুখটা দেখে আজকে আমি গেলাম ইন্টারভিউ দিতে, ট্রেন লেট, বাস লেট, এমনকি ট্রাভেল লেট, আমি পৌঁছতেই পারলাম না, আমাকে সেখানে ঢুকতে দিল না, আমার লাইফটা বরবাদ করে দিলে তুমি, মুখে তুমি গামছা ফেলে রাখো, তোমার মুখে দেখে দেখো পাপ। ইন্টারভিউ মিস করলো, কে খাবো আমি, কি হচ্ছে ওগুলো, কিচ্ছু বুঝতে পারছি না। জেলিফিশ, এই জেলিফিশ, তুই জানিস তোর মুখ দেখে আমি গেলাম পরীক্ষা দিতে, আর রেজাল্ট এলে আমি সাপ্লি পেয়ে গেছি তোর এই পোড়া মুখ দেখে, আর কেমন না কথা ছাড়া। পরীক্ষা দিলি ভাই তুই, সাপ্লিও খালি তুই, কেস দিচ্ছিস আমাকে, কি অবস্থা? ওই মোবাইলটা হাত তুই আমার সামনে, তোর মুখ দেখে কি আমার পরীক্ষা খারাপ হয়ে জানিস? একটু বলে দিয়ে আমার লিস্ট থেকে নামটা বাদ গেছে, তোদের মুখ থেকে যাওয়া মানে কত শুরু কাজে বাধা জানিস? কোনদিনও সামনে আসবি না তোর। আর সবাই বলে না, তুই মুখ দেখা পাপ।